बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुआलैकुम आमार सुप्रिय क्लास टू शिक्षार्थी आशा करी तुम सब भालो आछो सुस्थ आछो। आज के खामार बाड़ी पशुपाखिर जो छोटो प्रश्नगुलो आछे ओगुलो सम्पर्के करबो। ताहले प्रथम प्रश्नटा कि दिएछे आमि शुधु तोमादेर साथे छोटो प्रश्न उत्तरगुलो लिखे दिच्छि केमन। तो तुम्हरा बईटा खुलो, बईयेर पृष्ठा नम्बर 54 खुलो, पृष्ठा नम्बर 54 खुलो। छोटो प्रश्न बा संक्षिप्त प्रश्न जेगुलो आछे सेगुलो देखो। তোমাদের লেসন প্ল্যান আছে নিশ্চয়ই, তোমাদের লেসন প্ল্যানও সুন্দরভাবে দেওয়া হয়েছে। আমি কেন লিখতে বলছি, তোমরা আমার সাথে সাথে তোমাদের সিডাব্লিউ খাতাটা একটু খুলো। তোমাদের সিডাব্লিউ খাতায় সুন্দরভাবে প্রশ্ন উত্তরগুলো লিখে ফেলো, ঠিক আছে। সিডাব্লিউ খাতায় লেখার পর লিখলে একবার তোমাদের শিখা হয়ে যাবে, ঠিক আছে। যখন শিখা হয়ে যাবে তোমরা তখন এরপর তোমাদের কী জানি বলে এসডাব্লিউ খাতায় সুন্দরভাবে লিখে ফেলতে পারবে। তো চলো আমরা খামার বাড়ির পশুপাখির যেই ছোট প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখি, ঠিক আছে। তাহলে কি দেওয়া হয়েছে দেখো, গ্রামের পাশে নদীটির নাম কি। তাহলে উত্তর কি লিখবে লেসন প্ল্যানে নেই, কিন্তু তোমরা দেখো এখান থেকে লিখে নাও গ্রামের পাশে নদীটির নাম কি। তাহলে পাশে নদীটির নাম তিতাস নদী, কি তিতাস নদী লিখেছো। গ্রামের পাশে নদীটির নাম কি তিতাস নদী। রিতা কবুতরকে কি খেতে দেয়, রিতাকে কোন মিয়ার মেয়ে। তোর কবুতরকে কি খেতে দেয়, গম ও মটর খেতে দেয়। রিতা কবুতরকে গম ও মটর খেতে দেয়। খ উত্তর, রিতা কবুতরকে গম ও মটর, মটর পালন কেমন দেখো খেয়াল করে লিখবে মটর, মটর খেতে দেয়। গ নাম্বার প্রশ্নটা কি বলো তো দেখি, গ নাম্বারটা কি বলেছে, ছাগল ছানারা কি করে। তাহলে এখানে কি কি লিখবো বলো তো, ছাগল ছানারা কি করে বলো তো, লাফালাফি করে। ছাগল ছানারা লাফালাফি করে, এগুলো এক কথায় উত্তর, ঠিক আছে। ছোট প্রশ্নগুলো লাফা লাফি করে তোমরা লিখছো তো, তোমাদের সিডাব্লিউ খাতে লিখতে বলেছি। কিন্তু এরপর ঘ নম্বরে দেখো, লাল ঝুটি মোরগ দেখতে কেমন। তোমরা অবশ্যই চ্যাপ্টারের নাম দেবে, এরপর ছোট প্রশ্ন দিয়ে সুন্দর করে এভাবেই লিখবে, লাল ঝুটি মোরগ দেখতে কেমন। তাহলে এখানে কি বলেছে দেখো, লাল ঝুটি মোরগ দেখতে খুব সুন্দর, লাল ঝুটি মোরগ দেখতে খুব সুন্দর, ঠিক আছে। তাহলে ঘ নাম্বার হয়ে গেল। এইবার ও নাম্বার, মতি বিবি কি বেজে টাকা পান। এখানে কি বলেছে, মতি বিবি কি বেজে টাকা পান বলতো, মুরগির ডিম বেজে। হ্যাঁ, তাহলে মতি বিবি কি লিখব, মতি বিবি মুরগির ডিম বেজে টাকা পান গেল। এরপর কি আছে প্রশ্ন, খামারের মোরগ মুরগি কে পাহারা দেয়, কে পাহারা দেয়, কুকুর। মতির বিবির একটা কুকুর পোষে, ওই কুকুরেই তোমার খামারের মোরগ মুরগি পাহারা দেয়।
ঠিক আছে মন্দির গীত কুকুর ছোট প্রশ্ন ঠিক আছে তো সবকিছু দেখা যাচ্ছে আশা করি দেখা যাচ্ছে এখন দেখো প্রথম প্রশ্নটা কি ছিল গ্রামের পাশের নদীটির নাম কি গ্রামের পাশের নদীটির নাম তিতাস নদী রিতা কবুতরকে কি খেতে দেয় রিতা কবুতরকে গম এবং মটর খেতে দেয় ছাগল ছানারা কি করে ছাগল ছানারা লাফালাফি করে লাল ঝুঁটি মোরগ দেখতে কেমন লাল ঝুঁটি মোরগ দেখতে খুবই সুন্দর মতি বিবি কি বেচে টাকা পান মতি বিবি মুরগির ডিম বেচে টাকা পান মতি বিবির সরি খামারের মোরগ এবং মুরগিকে পাহারা দেয় মতি বিবির কুকুর খামারের মোরগ এবং মুরগি পাহারা দেয় তারপরে প্রশ্নটা হলো পুকুরে হাঁসগুলো কি করে পুকুরে হাঁসগুলো দল বেঁধে নেমে শামুক খায় তোমরা আশা করি তোমাদের সিডাব্লক খাতায় তোমাদের এই প্রশ্নগুলো লিখে নিয়েছো লেখার পর এগুলো শিখে এরপর আবার এসডাব্লক খাতায় লিখবে ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই তোমাদের সাথে আবার আগামী ক্লাসে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে